জলবায়ু পরিবর্তন একুশ শতকের অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। এটি মোকাবেলায় পৃথিবী জুড়ে বিলিয়ন ডলার বিভিন্ন প্রকল্প চালু থাকলেও ক্রমশই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মানব স্বাস্থ্যের জন্য অন্যতম পরিবেশগত হুমকি বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর শুধু বায়ু দূষণে বিশ্বের 70 লাখ মানুষের অকাল মৃত্যু হয়। অপরদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সারা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। বিস্তারিত জানাচ্ছেন মাহদি হাসান। নদী দূষণ, বায়ু দূষণ, সর্বোপরি পরিবেশ দূষণ হুমকির মুখে ঠেলে দিচ্ছে মানব সভ্যতার অস্তিত্বকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর প্রতিটি দেশে বায়ুর মান প্রতিটি সূচকে আশঙ্কাজনক হারে নিম্নমুখী রয়েছে। এটা জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে, অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের চেয়েও বেশি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে। এ সমস্যার সমাধানে বিশ্বজুড়ে বায়ুর মান উন্নয়ন করতে এয়ার কোয়ালিটি গাইডলাইন্স বা একিউজিএস আরও জোরদার করেছে সংস্থাটি। নতুন একিউজিএস প্রকাশ করে বুধবার বৈশ্বিক সংস্থাটি বলেছে তীব্র বায়ু দূষণ প্রতিরোধ করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। বায়ুর মানের নতুন গাইডলাইন বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে লাখো মানুষকে সুরক্ষা দেবে বলে মনে করছে WHO। একই সঙ্গে এটি সরকারগুলোকে বায়ু দূষণের বিরুদ্ধে লড়তে মান বিষয়ক আইনগত সীমা নির্ধারণে সহায়ক হবে। অপরদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সারা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ আহ্বান জানান তিনি। বোরিস বলেন, বিশ্ব এখন একটি সংকটময় মুহূর্তে রয়েছে। আমরা আমাদের আবাসস্থল এবং নিজেদের যে ক্ষতি করেছি তার দায়িত্ব অবশ্যই আমাদের নিতে হবে। মাহদি হাসান, RTV।